আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই সেফ মার্টের কাছে জানতে চেয়েছেন খাঁটি মধু ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পরীক্ষা করবেন, আসলে কি মধু খাঁটি না ভেজাল। আচ্ছা, আমি খুব সহজ একটা পদ্ধতি দেখাচ্ছি। দেখেন, এই যে কাচের পাত্রটা দেখছেন, এটার মধ্যে কিন্তু কিছুই নেই, ফাঁকা। তো আমি এটার মধ্যে একটু পানি ঢেলে নিই। পানি ঢালার পরে এটার মধ্যে আমি সুন্দরবনের একটা মধু দিব। এর মধ্যে এই মধুটা যদি নিচে জমে যায় তাহলে বুঝবেন মধু খাঁটি আছে, আর যদি না জমে, এটা যদি পানির সাথে মিশে যায়, যেমন চিনি, চিনি মিক্স করলে কিন্তু পানির সাথে মিশে যায়, যদি ওই রকমটা হয় তবে বুঝবেন এটা ভেজাল। দেখেন, আমি এটা ধীরে ধীরে নাড়াই। একটু খেয়াল করেন, এটা কিন্তু নিচে একটা স্তর জমে গেছে, এটা শতভাগ খাঁটি মধু। যদি খাঁটি মধু না হতো এটা নিচে কখনোই জমতো না। সবচেয়ে বড় কথা, খাঁটি মধু আপনি খেলে আপনার গলা দিয়ে একটা ঝাঁজ নিচে চলে যাবে। আরেকটা ব্যাপার হলো, মধুর মিষ্টত্ব কখনো মুখের মধ্যে 1 থেকে 2 মিনিটের বেশি থাকে না আপনার জিভে, কিন্তু চিনি খেলে এটা সারাদিনই থাকে। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, সেফমার্ট আপনাদের পাশে আছে আপনাদেরকে খাঁটি মধু সরবরাহের জন্য। আসসালামু আলাইকুম।